ইমন তার ঘরে বসে মোবাইলে গেম খেলছিল। এমন সময় নীলিমা এসে তার হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নিল। সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল, যাও এক্ষুনি বাজারে যাও। এই কথাটা বলে বাজারের ব্যাগটা ইমনের মুখের উপর ছুঁড়ে মারল তার সৎ মা নীলিমা। আমার বাসায় খেতে হলে কাজ করে খেতে হবে, এইভাবে নবাবজাদার মতো থাকা চলবে না। নীলিমার মুখের উপর কথা বলার সাহস ইমনের নেই, তাই অনেকটা বাধ্য ছেলের মতো বাজারে চলে গেল। বাসায় ফিরে দেখল ইমনের বাবা ড্রয়িং রুমে বসে আছে। ইমনকে এইভাবে দেখে তিনি রেগে গেলেন। বাড়িতে কি আর কাজের লোক নেই যে তুই বাজারে গিয়েছিস? ইমনের বাবার হুঙ্কার শুনে নীলিমা রান্নাঘর থেকে ছুটে এলো। ইমনকে সে বাজারে পাঠিয়েছে জানতে পারলে তার রেহাই নেই, তাই অনেকটা বানিয়ে মিথ্যে কথা বলতে লাগল। আমি ওকে কত করে বললাম তোমাকে যেতে হবে না, ও তারপরও বাজারে যাওয়ার জন্য জেদ করেছিল। কি ইমন তুমি বলো, তা না হলে তোমার বাবা আবার ভাববে তোমার সৎ মা তোমাকে দিয়ে বাসার কাজ করায়। ইমন তার সৎ মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, মা ঠিক কথা বলেছে, আমি নিজে থেকেই বাজারে গিয়েছি, তুমি শুধু শুধু মাকে কিছু বলো না। ইমন নীলিমার হাতে বাজারের ব্যাগটা দিয়ে নিজের ঘরে চলে গেল। মূলত নীলিমা যে ইমনের উপর অত্যাচার করে তা ইমনের বাবা জানে না। ইমনের মা মারা যাওয়ার পর থেকে ইমন সবসময় মন মরা হয়ে থাকত, না ঠিকভাবে খেত, না ঠিকভাবে কথা বলত। পরে ইমনের বাবা ছেলের কথা ভেবে নীলিমাকে বিয়ে করে ঘরে তোলে। কিন্তু যে ছেলের যত্ন নিতে নীলিমার এই বাড়িতে আসা, এখন সেই ছেলে নীলিমার চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণে অকারণে ইমনের গায়ে হাত তোলে, এমনকি তাকে বাসার কাজের ছেলের মতো করে খাটায়। সেদিন ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করে নীলিমা সবাইকে খেতে ডাকল। পরিবারের সবাই খেতে এলেও ইমন আসেনি। এ কি, ইমন কোথায়? ওকে দেখছি না যে। তোমার ছেলে অনেক আগেই খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে, এখন হাজার ডাকলেও সে আসবে না, সারা দিন দরজা লাগিয়ে গেম খেলবে। কিন্তু সত্যটা হলো ইমনকে ঠিকভাবে খেতেও দেয় না সে। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলেও নীলিমার কথা উপেক্ষা করে ডাইনিং রুমে যাওয়ার সাহস তার নেই। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। অবহেলার অনাদরে ইমন খুব অসুস্থ হয়ে পড়ে। সেদিন দুপুরে ইমন তার ঘরে শুয়েছিল, এমন সময় নীলিমা এসে তাকে বিছানা থেকে টেনে উঠাল। এই সতীনের ছেলে, তোকে না বলেছি দুপুরে ঘুমাবি না, যা এক্ষুনি রান্নাঘরে যা, অনেকগুলো থালা বাসন পড়ে আছে, সেগুলো কি আমি কাচব? মা, আমার শরীরটা অনেক খারাপ, আজকে না হয় আমি একটু ঘুমাই। কিরে সতীনের ছেলে, আমি আবার তোর মা হলাম কিভাবে? যেটা বলছি সেটা কর। শরীর খারাপ নিয়ে কোনোভাবে বিছানা ছেড়ে রান্নাঘরে গেল, জ্বরের শরীর নিয়ে কাজ করতে লাগল। রান্নাঘর থেকে বের হয়ে দেখল তার বাবা সামনে দাঁড়িয়ে আছে। বাবা, তুমি এখানে? তুই রান্নাঘরে কি করিস? না বাবা, আমি একটু এমনিতেই এসেছিলাম। থাক, আর মিথ্যে বলতে হবে না। কি ভেবেছিস, আমি কিছু বুঝতে পারবো না? ইমনের বাবা নীলিমাকে চিৎকার করে ডাকতে লাগল। নীলিমা এমন একটা ভান করলো যেন সে কিছুই জানে না। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? ইমনের বাবা চট করে একটা চর বসিয়ে দেয় নীলিমার গালে। তুমি এতটা নীচ আমি কল্পনাও করতে পারিনি। তোমার ইমনকে ভালো লাগে না সেটা আমাকে বললেই পারতে,
কিন্তু তুমি কি করেছো? ছেলেটাকে দিনের পর দিন অত্যাচার করে গেছো, এমনকি আমার ছেলেকে আমার থেকেই দূরে সরিয়ে নিয়েছো। কে বলেছে তোমাকে এসব কথা? নিশ্চয় ইমন, ও সব মিথ্যে বলছে। ইমনের বাবা হাসতে হাসতে বলল, তুমি ভেবো না আমি বোকা। আমি ইমনের ঘরে স্পাই ক্যামেরা বসিয়েছি, অনেকদিন ধরেই আমি দেখে আসছি আসলে কি হচ্ছে। কথাটা শুনে নীলিমা হতবম্ব হয়ে গেল। তোমাকে আমি ইমনের মায়ের জায়গা দিয়েছিলাম, কিন্তু তুমি কখনোই ওর মা হয়ে উঠতে চাওনি। তুমি ভেবো না আমি তোমাকে মাফ করে দেব। ইমনের বাবা নীলিমাকে বাসা থেকে বের করে দিতে চাইবে, তখন ইমন তার বাবার হাত ধরে বলে, বাবা তুমি মাকে বাসা থেকে বের করে দিও না। এটা ঠিক, নতুন মা আমাকে পছন্দ করে না, কিন্তু সে আমার মায়ের অপূর্ণতা পূরণ করেছে। মায়ের মতো ভালো না বাসলেও অন্তত মায়ের মতো শাসনটা আমি তার কাছ থেকে পেয়েছি। তুমি যদি তাকে বাড়ি থেকে বের করে দাও, আমি আবার একা হয়ে যাব। আমি আর একা থাকতে চাই না বাবা, মা যেমনই করুক না কেন আমি এতেই খুশি। ইমনের কথাগুলো শুনে নীলিমার পাথরের মতো হৃদয়টাও গলে গেল। হাত জোর করে ইমনকে বলল, বাবা ইমন, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি তোমার মা হয়ে এসেছিলাম, কিন্তু দিনের পর দিন তোমার সাথে যা করেছি তা কোনো মাই করতে পারে না। তোমাকে আমি পেটে ধরে নিই এটা ঠিকই, তবে বাবা আমি কথা দিচ্ছি আমি তোমার মা হয়ে দেখাবো। মা শুধু একটা শব্দ নয়, মা ভালোবাসার প্রতীক।